মর্নিং, কেমন আছো সবাই? গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফাইনালি এই নতুন বাড়িটাতে বসে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মেকআপ টিউটোরিয়াল। বেসিক যে একটা মেকআপের যে স্টেপস হয় না, এইগুলো মোটামুটি প্রত্যেকেই জানে, মানে এত ভিডিওস আছে ইউটিউবে, আই থিঙ্ক এনি ওয়ান কুড লার্ন অ্যান্ড এনি ওয়ান কুড গো থ্রু দ্য নলেজ। তো আজকে কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্টের লিস্ট শেয়ার করব 500 টাকার মধ্যে, প্লাস এই প্রোডাক্টগুলো ইউজ করে আমি একটা ক্রিয়েট আ লুক। আমরা যখন শ্যুট করি উই ইউজ আ লট অফ লাইটস, রাইট, লট অফ লাইটস, যার জন্য অ্যাকচুয়াল আমাদের যে স্কিন টেক্সচার, আমাদের স্কিনের মধ্যে যে পোরস, আমাদের স্কিনের মধ্যে যে লাইনসগুলো আছে, এগুলো ভিজিবল হয় না। আর কিছু মানুষ থাকে যারা হয়তো এগুলো বুঝতে পারে না আর ভাবে আমাদের স্কিনটা প্লাস্টিকই, এরকমই স্মুথ, যেটা কিন্তু একদম রিয়েল নয়। বিকজ আমাদের স্কিনের মধ্যে টেক্সচার আছে, বিকজ আই এম এ হিউম্যান, আমি প্লাস্টিকের তৈরি নই, তো টেক্সচার থাকাটাই স্বাভাবিক। আমি আজকে একটা নর্মাল লাইট ইউজ করছি, আমার ড্রেসারের যে চারটে লাইট আছে ওটা ইউজ করছি, অ্যাডিশনাল কোনো রিং লাইট ইউজ করছি না। ঘরের মেন লাইটটা অফ আছে অ্যান্ড অলসো সানলাইট ফ্রম আউটসাইড। এতে তোমরা রিয়েল টেক্সচার, রিয়েল মেকআপটা কিরকম লাগছে বুঝতে পারবে, একটা মিনিমাল যে লাইটিংয়ে মেকআপটা বুঝতে পারবে, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি আন্ডারস্ট্যান্ডেবল ফর ইউ বেটার যে প্রোডাক্টগুলো কীভাবে কাজ করে। আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর অফকোর্স সবার আগে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট। যে কোনো মেকআপ করার আগে স্কিন কেয়ার করে নেওয়াটা খুব প্রয়োজন, কারণ স্কিন কেয়ার না করলে না তোমার মেকআপটা ভালো করে বসে না। গুড ভাইবসের এই রোজ গ্লো টোনারটা তোমরা আমাকে আগেও দেখেছো, এটা একটা নতুন প্যাকেজিংয়ে রিলঞ্চ হয়েছে। বোঝাবো নেক্সট আমি অ্যাপ্লাই করবো একটা লিপ বাম, বিকজ লিপ বাম ইজ ভেরি নেসেসারি। আর তো ফেসের সবার আগে যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে একটা প্রাইমার। তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো, তোমাদের যদি ড্রাই স্কিন হয় সো ইউ ক্যান গো ফর সামথিং উইচ ইজ ক্রিম বেস, আর তোমাদের যদি অয়েলি বা কম্বিনেশন স্কিন হয় তাহলে আই উইড সাজেস্ট সিলিকন বেস প্রাইমার, বিকজ সিলিকন বেস প্রাইমার রিডিউস দ্য অ্যামাউন্ট অফ অয়েল সিক্রেশন আর ওটা তোমার স্কিনটাকে বেশি ম্যাট রাখতে হেল্প করবে। আর প্রাইমারটা তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারো, আই উইল হাইলি রেকমেন্ড দিস তোমাদের যদি একটা টাইট বাজেট থাকে। প্রাইমারটা যখন লাগাবে সবসময় সেন্টার অফ দ্য ফেস থেকে স্টার্ট করবে, বিকজ সেন্টার অফ দ্য ফেসেই তোমার সবচেয়ে বেশি অয়েল সিক্রেশন হয়, জেনারেলি অ্যারাউন্ড দ্য মাউথ, অ্যারাউন্ড দ্য নোজ, অন দ্য ফোরহেড, কারণ ওখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পোরসগুলো সিক্রেট করে। তো ওখান থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করবে টুয়ার্ডস দ্য আউটার পার্ট অফ দ্য ফেস, ইন সফট সার্কুলার মোশন অর স্ট্রোক, এরম করে ঘষবে না, দ্যাট ইজ নট দ্য কারেক্ট ওয়ে। নেক্সট এবার যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন, হাইলি রেকমেন্ড করি, দিস ইজ দ্য ল্যাকমে 9 to 5 প্রাইমার প্লাস ম্যাট কাভার ফাউন্ডেশন। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে W320 শেড, আর এই ফাউন্ডেশনটার অনেকগুলো শেড রেঞ্জ অ্যাভেলেবল আছে মার্কেটে। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হলো গাইজ, এই ফাউন্ডেশনটা একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে খুব ভালো কাভারেজ দেয়, মিডিয়াম টু হায়ার মিডিয়াম অবধি বিল্ড আপ করতে পারো, তার সাথে সাথে এটা স্কিনকে ড্রাই করে না, মোস্ট অফ দ্য স্কিন টাইপে এটা খুব ভালো মতো স্যুট করে। অ্যান্ড ইউ ক্যান সি হাউ দ্য কাভারেজ লুকস প্রিটি মাচ আফটার 1 and 2 layers। তো ফাউন্ডেশনটাকে ভালো করে অ্যাপ্লাই করে আমি গোনা মুভ অন টু আ কনসিলার, আই হাইলি রেকমেন্ড দ্য মেবেলিন ফিট মি কনসিলার। এই কনসিলারটা আমার পার্সোনালি খুব ফেভারিট, বিকজ আমার মনে হয় এটা একটা খুব নাইস আর লাইট কাভারেজ কনসিলার ফর ডেইলি বেসিস, বিকজ এভরিডে বেসিসের জন্য হাই কাভারেজ প্রোডাক্ট ইউজ করতে অ্যাটলিস্ট আমার ভালো লাগে না, কেক ফেস কারোর ভালো লাগে না, উই ওয়ান্ট টু গো মোর ন্যাচারাল, মোর ব্লেন্ডেড আউট লুক। কথা আছে না, মিনিমাল ইজ আ কারেন্ট ট্রেন্ড। তো নেক্সট আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে এই পার্পলের বানানা পাউডার কেকটা। এই যে বানানা পাউডার কেকটা, এটা হচ্ছে আমার ফেভারিট প্রোডাক্ট রাইট নাও। তোমরা যদি এমন একটা কম্প্যাক্ট পাউডার চাও যেটা মুহূর্তের মধ্যে তোমার স্কিনটাকে ব্রাইট করবে, ইউ উইল সি দ্য ম্যাজিক ইন আ মোমেন্ট। এই কম্প্যাক্ট পাউডারটা যেহেতু নর্মাল কম্প্যাক্ট পাউডার না, ইট ইস আ বানানা পাউডার ইন আ কেক ফর্ম, ইট জাস্ট ব্রাইটেন আউটস ইউর ফেস ইমিডিয়েটলি, আর তার সাথে সাথে স্কিনটাকে বেশ সুন্দর ম্যাট রাখে, আ পারফেক্ট থিং ফর অয়েলি স্কিন পিপল। নেক্সট আমি মুভ অন করবো টু দ্য ব্রাউজ, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার অফ দ্য ফেস। আমি অনেকে দেখি ব্রাউজ ঠিকঠাক ডিফাইন করে না, প্লিজ ডোন্ট ডু ইট, বিকজ ব্রাউজ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। ব্রাউজ ডিফাইন না করলে তোমার ফেসের শেপ, তোমার ফেসের ফিচারগুলো ডিফাইন হয় না। তুমি কোনো মেকআপ লাগিও না, বাট ট্রাই টু অ্যাটলিস্ট ব্রাশ ইউর ব্রাউজ প্রপারলি সো দ্যাট ইট গিভস আ ডিফাইন লুক। আমি শ্যাডো প্যালেট ইউজ করবো যেটা রিসেন্টলি লঞ্চ করেছে ইন পার্পল, অ্যান্ড দিজ আর দ্য স্টে কোয়ার্কি 9 pan আই শ্যাডো প্যালেটস। তো আমি এখানে ব্যবহার করবো স্টে কোয়ার্কির এই নতুন আই শ্যাডো প্যালেটগুলো। এই আই শ্যাডো প্যালেটগুলোর পিগমেন্টেশন দারুণ, ম্যাট আর গ্লিটার শেডস এর কম্বিনেশনে আসে, পিগমেন্টেশন একদম চকি না।
তোমরা দেখতেই পাচ্ছ সফট ব্রাউন কালারটা দিয়ে আমি স্টার্ট করলাম আমার আইজের ওপর, আর হালকা হালকা করে সোয়াইপিং মোশনে কালারটা বিল্ড আপ করবো। এবার একটু ডিপ রেডিশ ব্রাউন কালার নিয়ে আমি আউটার উইক পার্ট অফ দ্য আইটাকে একটু ডিফাইন করবো, আর আস্তে আস্তে ওটার ইন্টেন্সিটিটা গ্রো করবো অল্প অল্প করে কালার নিয়ে, আর ওটাকে ধীরে ধীরে বিল্ড আপ করবো। আই এম গোয়িং ফর আ সফট কপারি লুক। আমার মনে হয় একটা কপারি লুক ইজ আ কাইন্ড অফ আ লুক যেটা তুমি যে কোনো জামা কাপড় অ্যান্ড মোস্ট অফ দ্য ইভেন্ট বা কোনো রকম ফাংশনে ক্যারি করতে পারো, অ্যান্ড ইট লুকস ভেরি ভার্সেটাইল অ্যান্ড প্রিটি অন ইন্ডিয়ান স্কিন টোন। আর আমি অল্প অল্প করে কালার নেবো আর একটু একটু করে অ্যাপ্লাই করবো আর ডিফিউজ করবো। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর। এবার এই বিউটিফুল কপার গ্লিটার কালারটা নেবো, নিয়ে ফ্রন্ট পার্ট অফ দ্য আইলিড থেকে মিড পার্ট অফ দ্য আইলিড অব দি অ্যাপ্লাই করে দেবো। And that is it. আমি খুব একটা ইজি লুক রেখেছি, নাথিং টু ড্রাস্টিক, নাথিং টু স্ক্যারি। তো তোমরা যারা বিগিনার্স খুব ইজিলি এটা ক্রিয়েট করতে পারবে, আর যদি ক্রিয়েট করো অবশ্যই আমার সাথে ফটো তুলে শেয়ার করো ইনস্টাগ্রামে। আমার ইনস্টা আইডি হচ্ছে payal_deshmukh1। এবার সেম জিনিসটা আমি লোয়ার আই ল্যাশে রিপিট করবো, প্রথমে ডিপার চকলেট ব্রাউন, তারপর কপারি লুক অন দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য আইলিড। ফোটার লাইনে আমি এনভাইবের এই হোয়াইট টাইপ পেন্সিলটা অ্যাপ্লাই করছি, ইট উইল জাস্ট ওপেন আপ ইউর আইস বিউটিফুলি, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। নেক্সট আমি ইউজ করবো মেবেলিনের এই টোটাল টেম্পটেশন মাস্কারা, আর আমি এটা অ্যাপ্লাই করে দেবো আমার ল্যাশেসের ওপর টু গিভ ইট আ ফ্লাটারি লুক। তুমি যদি ফলস ল্যাশ না পরে থাকো তো ইউ ক্যান স্টপ আউট হিয়ার, বাট আমি ফলস ল্যাশ পরি তো তার জন্য আমি প্যাকের এই ফলস ল্যাশটা পরেছি। আর হালকা করে আমি আই লাইনারও অ্যাপ্লাই করেছি, আই এম ইউজিং দ্য মেবেলিন কলোসাল আই লাইনার, যদি জানতে চাও তো বলে দিই। আর এখানে আমি ইউজ করছি সুগারের ফেস প্যালেটটা, এটা দিয়ে কন্ট্রোলিং করছি বিকজ ইট জাস্ট গিভস আ ভেরি গুড ডেফিনেশন টু ইয়ার ফেস অ্যান্ড নোজ। আর তারপর আমি ইউজ করবো ব্লাশটা, ব্লাশটাকে আমি ইউজ করবো আমি স্টেক ওয়ার্কের এই ডুয়াল ব্লাশটা ইউজ করছি, দুটো সফট কালারকে মিক্স করে অ্যাপ্লাই করি, অ্যান্ড ইট গিভস আ ভেরি বিউটিফুল ফ্লাশ টোন। এটার পিগমেন্ট ও দারুণ, এটাকে সফটলি স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি, একটু নাকের ওপরও দিচ্ছি, ইট জাস্ট গিভস আ মোর ন্যাচারাল পিঙ্কি লুক। তুমি অনেক মানুষদেরই দেখবে যে তাদের মেকআপের পরেও তাদের নাকটা আর যে গালের যে আপার এরিয়াটা আছে সেটা অনেকটা পিঙ্কি, একটা বিউটিফুল শাইন টোন দেয়। ইট ইজ বিকজ অফ ব্লাশ অ্যান্ড হাইলাইটার, ব্লাশ আর হাইলাইটার মিক্স করে নাক আর আপার পার্ট অফ দ্য চিকবোনে দিলে ইট গিভস আ ভেরি বিউটিফুল ফ্লাশ পিঙ্কি টোন। দ্যাট ইজ দ্য সিক্রেট যেটা শেয়ার করলাম। তো লিপসে আমি অ্যাপ্লাই করবো এই বিউটিফুল রাস্টিক অরেঞ্জ কালারটা, আমার রাস্টিক অরেঞ্জ কালারটা দারুণ লাগে, আমি খুব একটা নিউড লিপস পরি না, তোমরা চাইলে পড়তে পারো। আমাদের বিগিনার মেকআপ লুকটা তো কমপ্লিট হয়ে গেছে, বাট ভিডিওটা এখনো অবধি শেষ হয়নি, কারণ লেটস বি রিয়েল এখনো অবধি সব জায়গায় আমরা বেরোতে পারছি না, বাড়িতে বসে থাকছি। তো মেকআপ করলে তো ভালো লাগে, সুন্দর লাগে, পজিটিভ লাগে, রিফ্রেশিং লাগে, বাট তার থেকেও বেটার কখন লাগে জানো, যখন আমাদের স্কিনটা মেকআপটা তুলে দেওয়ার পরও ফ্রেশ লাগে। ইয়েস, আমি ঠিক করেছি, আমার মেকআপ তুলে দেওয়ার পর আমি যে ফেভারিট স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো আপাতত ইউজ করছি তোমাদের সাথে শেয়ার করব। তো মেকআপটা রিমুভ করার জন্য আমি সবার আগে ব্যবহার করি একটা বাম বা একটা ক্লেন্সিং অয়েল। আমি ডাবল ক্লেন্সিং করি, কারণ ডাবল ক্লেন্সিং এনশিওর করে যে তোমার স্কিন থেকে সমস্ত মেকআপ আর গাঙ্ক রিমুভ হয়ে যায় আর স্কিনটা একদম যেন ক্লিয়ার থাকে। তো এখানে আমি সবার আগে এই যে মেকআপ রিমুভিং বামটা আছে, এই বামটা ব্যবহার করে পুরো ফেসের যে মেকআপ মানে যে ফাউন্ডেশন বেস যা কিছু আছে এটাকে তুলে ফেলবো। সো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ ক্লেন্সিং যেটা আমি করছি, আর হাইলি রেকমেন্ড করবো তোমরাও যদি মেকআপ ব্যবহার করো তাহলে ডাবল ক্লেন্সিং করবে। অনেকে যারা মেকআপ লাগাও না কিন্তু স্কিনের মধ্যে সানস্ক্রিন অ্যাপ্লাই করো তারা ভাবতে পারো প্রয়োজন নেই, তাদেরও জন্য কিন্তু ডাবল ক্লেন্সিং প্রয়োজন, কারণ সানস্ক্রিন কিন্তু অনেক সময় পোর্স ক্লক করে। সো ডাবল ক্লেন্সিং না করলে তোমার পোর্স কিন্তু বড় হয়ে যাবে আর সময়ের সাথে স্কিন প্রবলেম আরাইজ করবে। তো দেখতেই পাচ্ছ ফার্স্ট ফেজ অফ ক্লেন্সিং আমার কমপ্লিট হয়ে গেছে, আমি পুরো স্কিনটাকে ধুয়ে ফেলেছি, কিন্তু আমার চোখের মধ্যে এখনও যথেষ্ট নোংরা লেগে আছে। তো আগে চোখটাকে ক্লিন করার আগে আমি ইউজ করবো এই মামাআর্থের অ্যাপেল সাইডার ভিনিগার ফেস ওয়াশটা, এটার মধ্যে একটা ব্রাশ আছে সো তার জন্য ইট ওয়ার্কস অলসো অ্যাজ আ এক্সফোলিয়েটার। আমি যখনই হেভি মেকআপ অ্যাপ্লাই করি আই ট্রাই টু এক্সফোলিয়েট মাই স্কিন বিকজ ইট হেল্পস টু ক্লিন দ্য পোর্স ইন দ্য প্রসেস। রোজ এক্সফোলিয়েশন করবে না, বাট অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ টু টু থ্রি ডে ডু এক্সফোলিয়েট। এবার দেখতে পাচ্ছ স্কিনটা আস্তে আস্তে কতটা ক্লিয়ার লাগছে। আই মেকআপটা আমি একটা জনসন বেবি অয়েল দিয়ে রিমুভ করেছি। এবার নেক্সট যেটা আমি সবার আগে করবো সেটা হচ্ছে ফেশিয়াল অয়েল। ফেশিয়াল অয়েল না খুব চট জলদি স্কিনের ভেতর অবধি যায়, যাদের খুব ড্রাই স্কিন বা যাদের খুব কম্বিনেশন আছে তারাও ফেশিয়াল অয়েল ইউজ করতে পারো, বিকজ ইট উইল জাস্ট চেঞ্জ দ্য কোয়ালিটি অফ ইউর স্কিন ইন আ ভেরি বিউটিফুল ওয়ে। অ্যান্ড ট্রাই টু ইউজ আ ফেস মাসাজার, বিকজ এতে তোমার স্কিনের নিচে যে ব্লাড সার্কুলেশন আছে
টেক্সচারটা ইম্প্রুভ হয়, সময়ের সাথে তোমার স্কিন কোয়ালিটি, তোমার স্কিনের যে প্রবলেমস হয় ওগুলো কমে আসে। সো আমি ইউজ করবো ল্যাকমের এই ওভারনাইট ক্রিমটা। এই ক্রিমটা আমার ভীষণ ফেভারিট বিকজ ইট জাস্ট গিভস আ ভেরি গ্লসি ফিনিশ অন ইয়োর স্কিন, আর সকালে ওঠার পরও স্কিনটা ভীষণ হাইড্রেটেড আর সফট লাগে। তোমরা একটা ওভারনাইট স্লিপিং মাস্ক ইউজ করতে পারো, আই হাইলি রেকমেন্ড দ্য ল্যাকমে ওয়ান। মামা আর্থেরও পাওয়া যায়, অনেক নতুন নতুন ব্র্যান্ডের এখন বেরিয়েছে অ্যাফোর্ডেবল রেঞ্জের 500-এর মধ্যে। সমস্ত প্রোডাক্ট লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চোখের তলায় আমি প্লামের আন্ডার আই ক্রিমটা লাগাচ্ছি, আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান, ইট ওয়ার্কস বিউটিফুলি অন ইয়োর আই। আর ঠোঁটের মধ্যে আমি অ্যাপ্লাই করছি মেবেলিন বেবি লিপস। তো আমার স্কিন কেয়ার আর মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে। সো দিস ওয়াজ প্রিটি মাচ গেট রেডি উইথ মি অ্যান্ড গেট আনরেডি উইথ মি। মাথায় আমি লরিয়ালের একটা জাস্ট সিরাম লাগাচ্ছি, বাট আমি শোয়ার আগে নেল পলিশ পরেই শোবো। বাট তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। নেক্সট তোমরা কী দেখতে চাও মেকআপ জনরা বা স্কিন কেয়ার জনরাতে অবশ্যই আমাকে জানিও। এই চ্যানেলে কোনো চ্যালেঞ্জ দেখতে চাইলে মেকআপ রিলেটেড সেটাও জানিও, বাট এনিথিং উইচ ইজ রিলেটেড টু বিউটি হ্যাকস দেখতে চাইলে সেটাও জানাতে পারো। সো লেট মি নো কমেন্ট বিলো গাইজ। আর হ্যাভ ইনফার খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।